সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষে কি আছে হাদিস? আছে। কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কি না? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তা ভুল ধরবে, লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেমুলামা মানুষ এখানে মাশাল্লাহ, কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহ আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাসবীহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু নেই আমাদের সমাজে, জানেই না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব যদি কি করে সোসেজ দেয় তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লুফি আলা সল্লুফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত, মসজিদে না, তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন, নাফাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না, মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে, নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না, যদি থাকেও পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামতও শেষ হয়ে যায়। রফিয়া দান করলে অনেকে শিয়া বলে গালি দেয়, এখন আমার করণীয় কি? রফিয়া দান করলে কি বলে? শিয়া। রফিয়া দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ, সে গণ্ড মূর্খ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রফিয়া দান ছিল কি না, দুই রকমের হাদিসই আছে। রফিয়া দান করার সপক্ষে অনেক হাদিস আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে, তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না, এটা হলো মূর্খতা। এটা কি? মূর্খতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আয়োজক কমিটি সবাইকে নামাজের দাওয়াত, জি অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে, নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ। নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না, কাফের হয়ে যায় অনেক ইমামের মতে, ইমাম অবনতর মতে না অবশ্য। এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে, চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে কিনা, যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয়, তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া যায় আছে। কিন্তু সারা দুনিয়া দা বাড়াই বাড়াইতেছেন, আয়সা মসজিদে ধবাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাওতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার, এটা কি মসজিদ না আরএফএলের শোরুম সন্দেহ হয়, এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সেজদা করতে পারেন না, তাহলে উনি
অবশ্য চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করতে পারবেন, দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সিজদার সময় বসে ইশারা করবেন, এটা জায়েজ আছে।